ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। দেখো, লাইক শেয়ার যে ক্লাসের বেশি হয়, এঙ্গেজমেন্ট সেই ক্লাসের বেশি হয়, যথারীতি ভিডিও সেই ক্লাসেরই বেশি আসে। ওকে, তো বেশির থেকে বেশি লাইক শেয়ার করলে তোমাদের ক্লাসের ভিডিও বেশির থেকে বেশি আসবে। কমেন্টস করো যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে, আমি আলোচনা করে থাকলে ডেফিনেটলি দিয়ে দেবো। কেমন লাগছে ভিডিও সেটা তো অবশ্যই জানাবে। আলোচনার বিষয় দেখো, ফার্স্ট ইউনিট টেস্ট অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন স্কুলে, কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টগুলো হয়ে যাচ্ছে, ইতিমধ্যে অনেক প্রশ্নপত্র আমাদের হাতে এসে পৌঁছচ্ছে। তো আজকে তোমাদের সামনে আমি একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণী বাংলা। ওকে, শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর এর আগে আমি সাজেশন সমস্ত কিছু তোমাদের দিয়ে দিয়েছি, মুখোমুখি প্রশ্ন উত্তর সাজেশন, যা যা আলোচনা করেছি, ভাষা চর্চা, সমস্ত কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। বাংলার প্লেলিস্টে থাকবে। ওকে, দেখো আমাদের পরীক্ষা বাংলা সময় থাকবে হচ্ছে 20 মিনিট, পূর্ণমান 15। ওকে, এবার একটু প্রশ্নপত্রটা আমরা দেখে নেব। দেখো, সবার আগে আমি উত্তর সহ কিন্তু দিয়েছি, উত্তরগুলো তোমরা চাইলে মিলিয়ে নিতে পারবে বা দেখে নিতে পারবে। সবার আগে প্রথমে সবার প্রথমে দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, 5টা করতে দিয়েছে, 5 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন দিয়েছে ছন্দ আছে কোথায়, জ্যোৎস্নাতে, পূর্ণিমাতে, না ভোর রাতে। ছন্দ আছে কি সে লিখবো, না জ্যোৎস্নাতে, এটা জ্যোৎস্নাতে ঠিক হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্নটা দেখো কি দিয়েছে, নেক্সট প্রশ্ন দিয়েছে ছন্দে মন দিতে গেলে যা করতে হবে তা হলো দ্বন্দ্ব ভুলতে হবে, না ভুবনকে চিনতে হবে, না নদীর স্রোত শুনতে হবে। ছন্দে মন দিতে গেলে যা করতে হবে সেটা হচ্ছে দ্বন্দ্ব ভুলতে হবে। ওকে, নেক্সট নেক্সট প্রশ্ন দিয়েছে হচ্ছে অনাবশ্যক ভাবাবেগ বলতে কি বোঝানো হয়েছে, বিজ্ঞান চর্চা, সাহিত্য শিল্পচর্চা, নাকি রাজনীতির চর্চা। সঠিক উত্তর এখানে আমরা করব সাহিত্য শিল্পচর্চা। নেক্সট প্রশ্ন দেখো বলছে মধুময় তাম্রস, তাম্রস কথাটির অর্থ, এখানে তাম্রস কথাটির অর্থ পদ্ম করব, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে যে থমকে দাঁড়িয়ে লিখে নিল সব, কে লিখে নিল, পাখির দল, না ইতিহাস, না দেশ, মাঠ, নদী। সঠিক উত্তর এটা হবে হচ্ছে ইতিহাস। ওকে, তাহলে এই ছিল আমাদের। ও, আরেকটা আছে বলছে তারপর সেটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল খোকন, কিসের দিকে, অন্ধকারের ছবি, ইউক্যালিপটাসের ছবি, নাকি পুলের ছবি। এটা হবে হচ্ছে অন্ধকারের ছবির দিকে চেয়েছিল, ঠিক আছে। তাহলে এগুলো ছিল হচ্ছে আমাদের ছোট প্রশ্নগুলো ছিল মাল্টিপল চয়েসে। নেক্সট আমরা যাব হচ্ছে 2 নম্বরে দিয়েছে নিচের প্রশ্নের উত্তর দাও, 7টা করতে দিয়েছে, 7 নম্বর। ক দিয়েছে হচ্ছে পদ্য লেখা সহজ, সরি, পদ্য লেখা সহজ নয়, কবি এ কথা বলার কারণ কি। উত্তরটা কিভাবে লিখবে একটু দেখে নাও। দেখো, উত্তরটা ঠিক এইভাবে লিখবে, কান আর মন দিয়ে পৃথিবীর প্রতিটি জিনিসের মধ্যে থাকা ছন্দকে বুঝে নিতে হবে, তবেই পৃথিবীকে ছন্দময়ভাবে জানা সম্ভব। যে এই ছন্দ কান দেবে না তার পক্ষে পদ্য লেখা সহজ হবে না, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন বলেছে পাখি সব করেরা পংক্তিটিকে কবির কি মনে হয়েছে। উত্তরটা এইভাবে লিখব, এই পংক্তিটিকে কবির পাঠশালায় পড়া মন্ত্রের মতো সুর বলে মনে হয়েছে, সেই সুর পরিণত জীবনকে কবির কাছে স্মৃতির মধুভাণ্ডার করে উঠেছে, সরি, স্মৃতির মধুভাণ্ডার হয়ে উঠেছে। নেক্সট প্রশ্ন, পাগলা গণেশ গল্পে যে সকল উড়ান যন্ত্রের পরিচয় আছে সেগুলি পরিচয় দাও। উত্তরটা আমরা এইভাবে লিখব, পাগলা গণেশ গল্পে ডাইনির বাহন, ডান্ডাওয়ালা ঝাঁটার মতো, তারপরে নারদের ঢেকির মতো, কার্পেটের মতো, কার্তিকের বাহন ময়ূরের মতো দেখতে উড়ান যন্ত্রের পরিচয় পাওয়া যায়। উড়ান যন্ত্রগুলো আমরা দিয়ে দেবো। আর প্রতিটা গল্পের আগে, কবিতার আগে কবির নাম, লেখকের নাম, গল্পের নাম এটা হাইলাইট করবে। যেমন এখানে আমি লিখেছি পাগলা গণেশ গল্পে, এটা তেমনভাবে গল্পের নামটা আর লেখকের নাম মনে থাকলে অবশ্যই লেখকের নামটা দিতে হবে, ঠিক আছে। নেক্সট, নরকুলে কে ধন্য বলে কবির মনে হয়েছে। উত্তর আমরা লিখব, লোকে যাকে কখনো ভুলে যায় না নরকুলে সেই ধন্য বলে কবির মনে হয়েছে। ওকে, নেক্সট, গার্লস অ্যান্ড দ্য ডগ কিসের নাম। ওকে, উত্তর লিখব, গার্লস অ্যান্ড দ্য ডগ রামকিঙ্কর বেইজের আঁকা প্রথম তৈল ছবি। ওকে, নেক্সট প্রশ্ন,
নেক্সট প্রশ্ন দিয়েছে মাকুকে, উত্তরটা আমরা এইভাবে লিখব, মাকু হলো 17 বছর ধরে ঘড়িওয়ালার তৈরি এক আশ্চর্য যন্ত্র মানুষ। সে ঘড়ি নয় কিন্তু ঘড়ির কল দিয়ে ঠাসা। ওকে, নেক্সট প্রশ্ন আমাকে করেছে হচ্ছে মাকুর শরীরে কোথায় ট্যাপাকল আছে। উত্তর লিখব মাকুর নাকের ডগায় কালো তিলের নিচে ট্যাপা সুইচ আছে। তো এই ছিল ছোট প্রশ্নগুলো আমাদের, যেগুলো আমাদেরকে করতে দেওয়া হয়েছে। এছাড়া আমি প্রচুর সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি, সেই সাজেশনসগুলো কিন্তু অবশ্যই করতে হবে। সমস্ত কিন্তু প্লেলিস্টে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। ওকে, নেক্সট দিয়েছে দেখো জঞ্জাল পরিষ্কারের আবেদন জানিয়ে স্থানীয় পৌরসভার কর্তৃপক্ষের কাছে দরখাস্ত, এটার জন্য 3 নম্বর দেওয়া হয়েছে। তাহলে দেখো চিঠি কিন্তু যে কোনো কিছু দিতে পারে, এটা দিতে পারে, বা অসুস্থতার কারণ জানিয়ে প্রধান শিক্ষককে চিঠি দিতে পারে, বা একটি শিক্ষামূলক ভ্রমণের চিঠি দিতে পারে। ঠিক আছে, শিক্ষামূলক ভ্রমণ অলরেডি আমি করিয়ে দিয়েছি, মুর্শিদাবাদ ভ্রমণটা আমি করিয়ে দিয়েছি, আমি এই ভিডিওর শেষে অ্যাটাচ করে দেবো বা আই বটমে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চিঠি এই ধরনের কিন্তু বেশি থেকে বেশি প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, তাহলে প্রশ্নপত্র তোমাদের আমি বলে দিলাম খুব ভালো করে, এছাড়াও যা সাজেশন দিয়েছি পড়ো। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, নোটিফিকেশন অন রেখো যাতে নেক্সট ভিডিও যখনই আপলোড হবে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ওকে, খুব ভালো থেকো, বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, লাইক শেয়ার যত বেশি করবে তোমাদের ক্লাসের ভিডিও সবচেয়ে বেশি আসবে।